নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি। আমি সোমা, আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, আমি তোমাদেরকে দু একটা কথা বলে চলে যাব। আমি প্রচণ্ড ব্যস্ত রয়েছি, আজকে নিয়ে তিন দিন হবে যে কোনো ব্লগ দিতে পারছি না। আর যারা নতুন বন্ধু হয়েছো, আমি কাউকে গিফট দিতেও পাচ্ছি না, আমি ফোন খুলতে পাচ্ছি না যে আমি একটুখানি তোমাদের ব্লগ দেখব। যাদের ব্লগ না দেখলে আমার চলেই না, তাদেরও ব্লগ দেখতে পাচ্ছি না, কারুর ব্লগ দেখতে পাচ্ছি না। বাড়িতে লক্ষ্মী পুজো ছিল আর একা সংসার, জানো তো এত খাটনি হয়ে যায়, শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ। তোমাদেরকে আমি ব্লগ কাল পশু জানি না কবে দেবো, তবে দেবো, আর চেষ্টা করব আজকে দুপুরের পর থেকে একটু তোমাদের ব্লগ দেখার জন্য। প্রচণ্ড চাপের মধ্যে আছি গো, কিছু মনে করো না। আর একটা কথা, জানো আমি সেদিন যে ব্লগটা ছেড়েছিলাম যে আমি বিজয়াদশমী করতে গেলাম মনের আনন্দে, কিন্তু এমন হবে ভাবিনি, সেখানে কান্নার ছবি দেওয়া ছিল। আমার কয়েকটা বন্ধু আছে, আমি দেখেছি তারা আমার ভিডিও দেখে কমেন্ট করেছে, তারা পুরোটা দেখেছে, কিন্তু আমি প্রথমেই ভিডিওতে বলেছিলাম যে তোমরা দেখতে থাকো, আমি পরে বলছি কি হয়েছে, কিন্তু কারোর দেখার এতটা ইন্টারেস্ট রইল না যে পরে কি হয়েছে দেখি। সবাই বলে দিল খুব ভালো হয়েছে, খুব মজা করেছো মামার বাড়িতে গিয়ে, এই সেই, মনে জানো তো কোথাও একটা খুব কষ্ট লাগে যে কাদের জন্য ব্লগটা করছি। আমি তো পুজোর কদিন 3 মিনিট 4 মিনিট করে করে ব্লগ দিয়েছি, সেদিনের ব্লগটা যা একটু বড় হয়ে গেছিলো, কিন্তু তবুও দেখার আর কারোর ধৈর্য রইল না, কি আর করব। আর আজকে যেন কতদিন পরে তো রোদ্দুর উঠেছে, আজকে আমার ছাদের অবস্থা দেখো, দেখাচ্ছি আজকে ছাদের অবস্থা দেখো, মানে শুধু এইগুলো, এই দিকেও দেখো, মানে ভর্তি এখনো মেশিনের ভেতর রয়েছে, তারপর আরও কাঁচা রয়েছে। আমরা যে মামার বাড়িতে গেছিলাম সেদিন থেকেই তো বৃষ্টি ভালোভাবে কিছু কাজ, আমার মতো জানি তোমাদেরও বাড়ির সবাইয়ের অবস্থা একই রকমের। আজকে রোদ্দুরে মনে হচ্ছে যেন সব জামা কাপড়গুলোই কেচে দিই একসাথে, আমি তো আজকে সারাদিন কি করব জানি না। আবার বৃহস্পতিবার কালকে বাড়িতে পুজো হয়েছিল, সব কিছু ওইভাবে রয়েছে, আস্তে আস্তে সব ঠিক করব। তো আমার জানো তো খুবই খারাপ লাগে, আমরা যখন থেকে ইউটিউব জগতে এসেছি সেটাও আমাদের আর একটা পরিবারের মতো হয়ে গেছে, আমি কাজ করছি সব কিছুই করছি, তার মধ্যে তোমাদের কথাও খুব মনে পড়ছে যে আজকে কে কী ব্লগ ছাড়লো কি হলো, কিন্তু এত সময়ের অসুবিধা হয়ে গেছে, মানে আমার নিজেরই মনে হচ্ছিলো আমার কখন মনে হয় মানে আমি আর মানে আমার হার্ট ফেল করে যাবে, আমি এত কষ্ট হচ্ছে, এত খাটুনি হচ্ছে আর পাচ্ছি না, শরীর চলছে না, এরকম অবস্থা গেছে। তো কারোর ব্লগ আমি দেখতে পারিনি, কি করব বলো, মানে কি বলবো, যাই হোক ঠিক আছে, বেশি বকবক করব না, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমি কালকে কি পরশু যেদিন পারবো ব্লগ ছাড়বো, আর আজকে তোমাদের ব্লগ দেখার চেষ্টা করব। টাটা।